ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই, মোহাম্মদ রেদা সৌদি আরব থেকে আপনি প্রশ্ন করেছেন, সেটা দৃষ্টিগোচর হলো। আপনার প্রশ্ন হলো, কোনো কারণে মাগরিব পড়তে দেরি হয়ে গেলে অথচ এশার জামাত শুরু হয়ে গেছে, এমন অবস্থায় আগে মাগরিব পড়ব না আগে এশা পড়ব? এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে, যদি কেউ সুযোগ পায় কাজা সালাতটা আগে আদায় করে নেবে, যেমন এখানে মাগরিব কাজা হয়েছে, উচিত ছিল মাগরিবের আগে এশার আগে আগে পড়ে নাও, কিন্তু হয়তো পড়ার সুযোগ হয়নি, এশার একামত হয়ে গেছে, তাহলে এশার জামাতে শরিক হবে মাগরিবের নিয়াতে, মাগরিবের কাজা সালাতের নিয়াতে সামিল হবে এশাতে। সুতরাং যথানিয়মে যখন মাগরিবের 3 রাকাত আদায় হয়ে যাবে, ইমাম তো এশা পড়ছেন, সেই হিসেবে 4th রাকাতের জন্য উনি দাঁড়িয়ে যাবেন, কিন্তু এই ব্যক্তি না দাঁড়িয়ে তার সালাতটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিবে, অর্থাৎ বসে গিয়ে তাহিয়াত দরুদ দোয়া মাসে ইত্যাদি পড়ে সালাম ফিরে দিবে। এরপরে যদি বাকি নামাজ পেয়ে যায়, মানে শেষের রাকাত এশার, সেটাতে সামিল হবে এশার নিয়াতে। এভাবে এক ঢেলে 2 পাখি মারা হবে, এক ঢিল দিয়ে 2 পাখি মারা হবে, মানে 2 বনশ্চে পেয়ে গেলো একসাথে। এদিকে কাজা সালাতটা জামাতের সাথে আদায় হলো, আবার এদিকে উপস্থিত সালাতও জামাতের সাথে আদায় হলো, কারণ 1 রাকাত নিম্নপক্ষে 1 রাকাত পেলে কি জামাতের সব পাওয়া যায়, আর সেখানে সে এটা পেয়ে যাচ্ছে, এখানে সে এটা পেয়ে যাচ্ছে। তো এই ফতোয়া দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহে। আর এই পদ্ধতি সালাত আদায় করতে হবে, এটা হলো দায়ের ফতোয়া, যে যদি একামত হয়েও যায় তাহলে সে তাকবীরে তাহরিমা বাঁধবে বটে, কিন্তু পূর্বের নিয়ে কাজা কিন্তু সালাতের নিয়াতে, অর্থাৎ ওই মাগরিবের নিয়াতে সামিল হবে জামাতে। একই কথা বলেছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলহে, অর্থাৎ সালাফিদের 3 জন পরিচিত মুখ, 3 নক্ষত্র বিখ্যাত সালাফি মুহাদ্দিস ও ফকিহ, 3 জনের একই মত যে এশার সালাতে সামিল হবে মাগরিবের নিয়াতে। এরপরে 3য় রাকাত শেষে ইমামকে পরিত্যাগ করার নিয়াত করবে এবং সে আলাদাভাবে সালাত আদায় করে নেবে। এটা কেউ বলেছেন, যেমন শেখ ইবনে উসাইমিন বলেছেন, আর কেউ কেউ বলছেন অপেক্ষা করবে তার সালামের জন্য, কিন্তু এটাই সঠিক, হকের বেশি অনুকূল যে সালামের অপেক্ষা করবে না, বরং শেখ ইবনে উসাইমিন যেটা বলে সেটাই করবে। সালামটা সে কি করবে, নিজে নিজে ফিরে দিবে, ইমামকে পরিত্যাগ করার নিয়াত করবে, এটা শেখ আলবানী বলেছেন। ইমামকে পরিত্যাগ করার নিয়াত করে সে কি করবে, সালাম ফিরে দিবে যথানিয়মে। এরপরে এশার সালাতে যে 1 রাকাত বাকি রয়ে গেল, ওই রাকাতে এশার নিয়াতে সামিল হবে। এটা বিশেষ করে শেখ ইবনে উসাইমিনের সুস্পষ্ট ফতোয়াই পাওয়া যায়। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। একই অবস্থা যদি কারো ওই জোহর সালাত কাজা হয়ে থাকে আর একেবারে আসরের টাইমে তার স্মরণ হয়েছে, আসরের জামাত খাড়া হয়ে যাওয়ার টাইমে, তাহলেও সে আসরে শরিক হবে জোহর নিয়াতে, এবং নিয়াতে তার তোমার কোনো সমস্যা হবে না। সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন এশার সালাত, আবার ওই সালাতেই উনি ওনার এলাকায় গিয়ে ইমামতি করতেন। তো প্রথম যে এশাটা আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা ছিল তার ফরজ এশা, পরেরটা কি নফল ছিল, তো পরেরটা তার জন্য নফল হলো, যারা তার পিছনে নামাজ পড়েছে তারা তো ফরজটাই পড়েছে, ফরজ এশা হিসেবে পড়েছেন। তার মানে হলো যে নফল নফল নিয়াতকারীর পিছনে, নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায়কারী সালাত আদায় হয়ে যাবে, তার মানে হলো নিয়াতের ব্যবধানে কিছু যায় আসে না। কাজে এটি একেবারে সন্ন্যাসম্মত, ইনশাআল্লাহ বিজনিল্লাহ কোনো সমস্যা নেই, এই এই নিয়মেই কাজা সালাত থেকে থাকলে আদায় করবে, আর যদি সময় থাকে তাহলে পূর্বে পূর্বেরটা পূর্বে আদায় করে নেবে। হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম এতটুকু বলেছেন যে যদি কাজা সালাত আদায় করার টাইমটা সংকীর্ণ হয়ে যায়, মানে উপস্থিত সালাতটার টাইম সংকীর্ণ হয়ে গেছে, যেমন
মাগরিবের পূর্বে সে মানে হয়তো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় পেয়েছে, আর তার এর ভিতরে তাকে সালাতুল আসর আদায় করতে হবে। আর এদিকে সালাতুল জোহর ছুটে আছে, দুটো সালাত আদায় করে দেখা যাবে যে আসর সালাত আদায় করতে গিয়ে তার কি মাগরিব হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখন হলো কি দুটো সালাত একসাথে কাজা হয়ে গেল। তো এটা যাতে করে না হয়, কাজে উপস্থিত সালাতটা সে আদায় করতে পারবে ওই অবস্থাতে, যাতে করে একসাথে দুটো কাজা না হয়। ঠিক একই অবস্থা ফজর উদিত হওয়ার পূর্বে পূর্বে, মানে সূর্য ওঠার পূর্বে পূর্বে যদি এক রাকাত আদায় করতে পারে, বুখারী শরীফ হাদিস মতে সে জামাতের সওয়াব পেয়ে যাবে। সুতরাং এমন তো অবস্থায় যদি কারো এশা ছুটে থাকে, তার স্মরণ হয়েছে এশার কথা, স্মরণ হলো সে এশার নামাজ পড়বে না ওই টাইমে, বরং কী করবে আগে তার ফজরের সালাতটা আদায় করে, যেটা উপস্থিত মানে উপস্থিত সালাতের টাইমটা একবারে সংকীর্ণ হয়ে গেছে, তো একসাথে দুটো কাজা না করে একটা কাজা করবে। তো এই সংকীর্ণ মুহূর্তে উপস্থিত সালাত আদায় করে এটা পড়বে, তারপরেও এখানেও যে বিতর্ক নাই এমন কথা নয়, তবে বলা যেতে পারে এটা আকরব এলাল হক, যে উপস্থিত সালাতের টাইম সংকীর্ণ হয়ে আসলে কেবল ওই সালাতটা আদায় করতে পারবে কাজার আগে, কাজা সালাতের আগে, এছাড়া পারবে না। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।